डियर स्टूडेंट्स, আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মধ্যে তোমরা জেনেছো যে সিইউআই ভিত্তিক এবং জিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেমের কথা। তার মধ্যে একটা জিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেম যেগুলো বর্তমানে বহুল প্রচলিত তার একটি হলো মাইক্রোসফট উইন্ডোজ 2007। আমরা আজকে সেটা নিয়ে তোমাদেরকে পড়াবো। তো তোমরা দেখো অপারেটিং সিস্টেম কে তৈরি করেছিলেন, তোমরা আগে যদিও জেনেছো আগে চ্যাপ্টারে, তবু আরেকবার বলে দিচ্ছি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত মাইক্রোসফট কোম্পানি এটিকে তৈরি করেন, মাইক্রোসফট উইন্ডোজ বা এম এস উইন্ডোজ 7। এছাড়াও আরও দুটি সংস্করণ আছে, সেগুলি হলো উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10। এবার এটি কি জিইউআই ভিত্তিক মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম। এখানে কি সুবিধা আছে, এবার সুবিধাগুলো তোমরা দেখো। এখানে বিভিন্ন মেনু ও ছবি বা আইকনের সাহায্যে কম্পিউটারকে অতি সহজে ব্যবহার করা যায়। প্রতিটি কাজ বিভিন্ন মেনু ও ছবি বা আইকনের সাহায্যে করা যায়। মাউস বা পয়েন্টিং ডিভাইস কিন্তু এখানে কাজ করে বা মাউসের ব্যবহার আছে। এখানে কি একসাথে একাধিক প্রোগ্রাম পৃথক পৃথক উইন্ডোতে কিন্তু চালানো যায়, ঠিক আছে, যার ফলে কি ব্যবহারকারী একসাথে অনেক কাজ করতে পারে। এছাড়া কি ছবি আঁকা, ভিডিও, গান চালানো, গেম খেলা, গণনা করা ইত্যাদি বহু রকম কাজ করা যায়। এছাড়া কি তথ্যের আদান প্রদান বা ইমেলের মাধ্যমে চ্যাটিং, এই সমস্ত কাজকর্ম এতে করা যায়। এবার অপারেটিং সিস্টেমটির মূল অংশ কী কী অংশ আছে, উইন্ডো। প্রথম আমাদেরকে জানতে হবে উইন্ডো। আমরা আগেই জেনেছি উইন্ডো কি, জিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেমের একটি অন্যতম অংশ হচ্ছে উইন্ডো। উইন্ডোর বৈশিষ্ট্যটা আমরা জানবো। উইন্ডো কি, উইন্ডো হচ্ছে দ্বিমাত্রিক বা দৈর্ঘ্য প্রস্থ এবং আয়তক্ষেত্রকার একটি স্ক্রিনের উপর যা এদিক ওদিক সরানো যায় বা আকার পরিবর্তন করা যায় এবং সবচেয়ে ছোট বা মিনিমাইজ এবং সবচেয়ে বড় ম্যাক্সিমাইজ বা ক্রস স্ক্রল করা যায়, এই হচ্ছে উইন্ডো। উইন্ডোতে কী কী থাকবে, মেনু বার, টুল বার, কন্ট্রোল আইকন এবং কাজ করার ক্ষেত্র বা ওয়ার্কিং এরিয়া থাকে। একটি উইন্ডোর মধ্যে আবার ছোটো ছোটো উইন্ডো থাকে যাকে বলা হয় কি প্যানেল। এরপর দেখো টাইটেল বার, এখান থেকে খুব ছোটো ছোটো প্রশ্ন আসবে, অর্থাৎ তোমরা প্লেন পড়ে যাবে, তোমাদের বেশিরভাগ প্রশ্ন কিন্তু অনুশীলনীর উপর বেশ করে আসবে, তাই তোমরা অনুশীলনী বা মূল্যায়নপত্রটিকে ভালো করে পড়বে। ওগুলো আমরা করে তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। টাইটেল বার, টাইটেল বার কি, টাইটেল বার তোমরা আগেও জেনেছো অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে যে কোনো উইন্ডো সবচেয়ে উপরের অংশ হচ্ছে টাইটেল বার। এখানে কী হয়, ডকুমেন্টের নাম এবং অ্যাপ্লিকেশনের নামটি লেখা থাকে এটিতে, ঠিক আছে। এবার কীভাবে আমরা সেটাকে সরাবো, লেফট ক্লিককে চেপে ধরে সেটাকে মানে একদিকে আমরা সরাতে পারি, স্ক্রিনের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আর কি দুবার যদি আমরা পরপর লেফট বাটন ক্লিক করে দিই তাহলে কিন্তু উইন্ডোজটি ম্যাক্সিমাইজ হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে, ঠিক আছে। এই হলো কাজ। এবার দেখো যে উইন্ডোতে আমরা কাজ করছি বর্তমানে সেটাকে বলা হয় অ্যাক্টিভ উইন্ডো। এবার কি কন্ট্রোল আইকন, টাইটেল বারের একেবারে বাম দিকের আইকনটিকে বলা হয় কন্ট্রোল আইকন। এই আইকনটিতে ক্লিক করলে একটি কন্ট্রোল মেনু পাওয়া যায়। এই মেনুর কাজগুলো তোমাদেরকে নিচে দেওয়া হচ্ছে। কী কাজ, রিস্টোর। রিস্টোর মানে কি উইন্ডোজকে প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনবে, এটা। মুভ, মুভ কি উইন্ডোজটি যদি ম্যাক্সিমাইজ অবস্থায় না থাকে তাহলে উইন্ডোকে মুভ করতে নির্দেশ দেয়, মানে উইন্ডোকে সরাতে যায়, সরানো যায়। এই ধরো এটাকে যদি আমি এই যে ছোটো করে নিয়েছি তো এটাকে এবার সরাতে পারছি, সরছে, কিন্তু এটাকে যদি বড় করে নিই আর তো সরার অপশান নেই। সেই রকম সাইজ, সাইজ কি উইন্ডোজটি আকার পরিবর্তনের নির্দেশ দেয়, উইন্ডোজকে ছোটো করা যেতে পারে। মিনিমাইজ, মিনিমাইজ কি উইন্ডোজকে ছোটো করে টাস্ক বারে রাখে কিন্তু অ্যাপ্লিকেশনটি খোলা থাকবে, মানে এই যে নিচে দেখতে পাচ্ছ না প্রোগ্রামগুলো এইভাবে চলে আসবে কিন্তু অ্যাপ্লিকেশনটা খোলা থাকবে। ম্যাক্সিমাইজ, উইন্ডোজকে স্ক্রিনের সর্বাধিক আকার প্রদান করে, মানে যত বড় স্ক্রিনটা পুরোটা জুড়ে চলে আসবে। ক্লোজ মানে ক্লোজ, তোমরা জানো যে উইন্ডোজকে পুরোপুরি বন্ধ করে দেয়। এবার হচ্ছে কন্ট্রোল বাটন, কন্ট্রোল বাটন তোমরা আগেও জেনেছো, তবুও তোমাদেরকে বলছি এই দেখো ডান দিকে বাটন রয়েছে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর ক্লোজ বাটন। এরপর আছে মেনু বার, মেনু বারের মধ্যে কী থাকে, টাইটেল বারের নিচের অংশ বলা হয় মেনু বার। মেনু বারের মধ্যে কিছু কিছু আইটেম আছে, যেমন হচ্ছে ফাইল, এডিট, ভিউ, যেগুলিতে ক্লিক করলে আবার কি সাব মেনু আইটেম পাবে। এ তোমাদেরকে আমি এখানেই দেখে দিচ্ছি, দেখো ফাইল, এই যে কিছু মেনু দেখতে পাচ্ছ, এখানে একটা প্রিন্ট মেনু আছে, বার্ন মেনু আছে ইত্যাদি, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাড্রেস বার, অ্যাড্রেস বার কি উইন্ডোজ এক্সপ্লোরারের যে অ্যাড্রেস, অ্যাড্রেস উইন্ডো মানে হচ্ছে ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটার, যেটা তোমাদের দেখতে পাবে মেনলি ইন্টারনেট ব্যবহার করার সময়। ইন্টারনেট এক্সপ্লোরারে যখন তোমরা মানে উইন্ডোজ এক্সপ্লোরার হচ্ছে ফাইলটা কোথায় খোলা আছে সেটাকে দেখায়, আর ইউআরএল হচ্ছে ইন্টারনেট খোলার সময় দেখাবে। স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার তোমরা জানো যে উইন্ডোজের ঠিক নিচের দিকে যে বারটা আছে তাকে বলে স্ট্যাটাস বার, একদম নিচের দিকের বারটি, উপরেরটি টাইটেল বার এবং নিচেরটি স্ট্যাটাস বার। স্ক্রল বার, স্ক্রল বার কি একটি উইন্ডোতে দুটি স্ক্রল বার মানে ঘোরানোর জন্য থাকে, ডান দিকে একটা এবং নিচে একটা, এটাকে বলে হরাইজন, নিচেরটাকে বলে হরাইজেন্টাল স্ক্রল বার আর উপরেরটাকে বলে ভার্টিক্যাল স্ক্রল বার। এবার হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপের সাহায্যে আমরা কী জানবো, ডেস্কটপ আগে তোমরা একটা জিনিস জানো যে কম্পিউটার চালানোর পর অপারেটিং সিস্টেমটা কী হয়, মেমোরিতে লোড হয়, একে বলা হয় বুটিং। আর ডেস্কটপ কাকে বলে, কম্পিউটার মনিটরের যে স্ক্রিনটা তাকে বলা হয় ডেস্কটপ, ঠিক আছে। এখানে কী হয়, এখানে কোনো কাজ করা যায় না, এখানের মধ্যে বিভিন্ন রকম আইকন থাকে সেগুলোকে খুললে কাজ করতে হয়। এবার কি কম্পিউটার, এবার কী কী আইকন থাকে সেগুলোর সম্পর্কে একটু বলছি, দেখো কম্পিউটার, ডকুমেন্টস, রিসাইকেল, নেটওয়ার্ক,
কম্পিউটার। কম্পিউটার কি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যাবতীয় সব কিছু, মানে হার্ড ডিস্কের যে মেন বেসই হচ্ছে মাই কম্পিউটার, এর মধ্যে কিন্তু থাকে কম্পিউটার বা মাই কম্পিউটার। এর মধ্যে কি থাকবে, ফাইল ফোল্ডার বিভিন্ন ডিস্ক ড্রাইভ ইত্যাদি থাকে, এ বি সি ডি এরকম যতগুলো ড্রাইভ থাকবে, এছাড়া যে পেন ড্রাইভ খুললে এখান থেকে দেখা যাবে, সিডি ইনসার্ট করলে মেশিনের মধ্যে সেটা এখান থেকে দেখা যাবে। এবার কি এখান থেকে যেভাবেই খুলতে হবে, কেউ ডবল ক্লিক করতে হবে, ডবল ক্লিক করলে এটা খুলে যাবে এবং এর মধ্যে কতগুলি ডিস্ক ড্রাইভকে দেখাবে। আর প্রত্যেকটা ড্রাইভকে খুললে তার মধ্যে আবার বিভিন্ন ফাইল বা ফোল্ডারকে আমরা দেখতে পাবো। ডকুমেন্টস, ডকুমেন্টস কি হার্ড ডিস্কে উপস্থিত একটি বিশেষ ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে কী থাকে, বিভিন্ন ডকুমেন্টস, ডকুমেন্টসের মধ্যে ফাইল গান ছবি ইত্যাদি সবাই সবই কিছুই রাখতে পারবে। রিসাইকেল বিন, রিসাইকেল বিন জিনিসটা কি, এটা কম্পিউটারের ডাস্টবিনের মতো কাজ করে, মানে যে কোনো ফাইলকে আমরা হার্ড ডিস্ক থেকে যদি মুছে দিই সেটি সাময়িকভাবে কিন্তু যে জমা থাকে রিসাইকেল বিনে, আবার তাই আমরা চাইলে কিন্তু রিসাইকেল বিন থেকে আবার ওটাকে রিস্টোর করে সেই জায়গায় ফিরিয়ে আনতে পারি, কিন্তু রিসাইকেল বিন থেকে একবার ডিলিট করে ফেললে সেটা কিন্তু আর কখনোই ফিরবে না, ঠিক আছে। এবার সেটা কীভাবে ফিরিয়ে আনবে, দেখো তোমরা যদি কখনো ডিলিট করে ফেলে, প্রথমে ডেস্কটপ থেকে রিসাইকেল বিনটা খুলবে ডবল ক্লিক করে, তারপর যে সমস্ত ফাইলগুলি মুছতে হবে সেগুলিকে সিলেক্ট করবে, সিলেক্ট করে রিসাইকেল বিনের যে রিস্টোর দি আইটেম বা রিস্টোর অল আইটেমসে ক্লিক করলে কিন্তু সেটা আবার ফেরত চলে আসবে যেগুলো তোমরা ফেরত পাচ্ছ। এরপর বলছে রিসাইকেল বিন থেকে যদি তোমরা সমস্ত কোনো ফাইলকে স্থায়ীভাবে ডিলিট করতে চাও তাহলে কী করবে, সেগুলোকে সিলেক্ট করবে এবং ডিলিট অপশনটা প্রেস করবে, তাহলেই কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। নেটওয়ার্ক, নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক আইকনের সাহায্যে কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়, মানে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে। ইন্টারনেট এক্সপ্লোরার, এটা কি, এটা হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব ওয়েব ব্রাউজার, এর সাহায্যে ইন্টারনেট যুক্ত থাকলে আমরা ইন্টারনেটের সমস্ত কাজকর্ম করার জন্য এটাই ব্যবহার করা হয়, ঠিক আছে। তোমাদের আজকে এইটুকুনি পড়ানো হলো, এর পরবর্তী অংশটা তোমাদেরকে দ্বিতীয় দিন পড়ানো হবে। আমরা তোমাদেরকে অনুশীলনী প্রশ্নপত্রগুলো করে পাঠাবো, তোমরাগুলোকে খাতায় লিখে একটু প্র্যাকটিস করবে, তোমাদের যা কিছু প্রশ্নপত্র ওখান থেকেই আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, তাহলেই তোমরা পারবে। খুব সোজা চ্যাপ্টার কম্পিউটার, খুব সোজা বিষয়, তোমরা খুব সহজেই পেরে যাবে। পরের দিন তোমাদেরকে এর পরবর্তী অংশটাকে পড়িয়ে দেওয়া হবে।